আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবেরিনা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সব দুর্যোগ মোকাবেলা করে এগিয়ে যাবে বাংলাদেশ, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান। এক দফা দাবি আদায়ে সরকারকে কোনো ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি মির্জা আব্বাসের। আন্দোলনে ব্যর্থ হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। লক্ষ্মীপুরের সজীব হত্যাকাণ্ড রাজনৈতিক নয়, পারিবারিক, জানালেন পুলিশ সুপার। বিএনপির দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। সারা দেশে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, রাজধানীতে মশক নিধনে প্রয়োজনে মাঠে নামানো হবে ম্যাজিস্ট্রেট, জানালেন মেয়র আতিক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুষ্ঠু দিক নির্দেশনা নিয়ে কাজ করার কারণেই দেশের উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে 2023-24 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। সব দুর্যোগ মোকাবেলা করে এগিয়ে যাবে বাংলাদেশ বলেও এ সময় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশের অগ্রযাত্রা থামিয়ে দিয়েছিল ঘাতকরা, তবে বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে বলেও উল্লেখ করেন তিনি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2023-24 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সিনিয়র সচিবরা নিজ নিজ মন্ত্রণালয় বিভাগের স্বাক্ষরিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা রোধ করা হয়েছিল, তবে সব বাধা বিঘ্ন পেরিয়ে এখন দেশ এগিয়ে যাচ্ছে। সে প্রথমে 21 বছর, এরপরে আবার আর 8 বছর, এই বলতে গেলে 29টা বছরই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা হয়েছে। কাজে আওয়ামী লীগ যখনই সরকার এসেছে, সবসময় আমরা চেষ্টা করেছি জনগণের ভাগ্য পরিবর্তন করতে, নিজেদের ভাগ্য না, আর সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। সুষ্ঠু দিক নির্দেশনা নিয়ে কাজ করার কারণেই দেশের উন্নয়ন হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী তৃণমূল পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন। আপনারা তো করবেনই, আবার আপনাদের যারা উত্তরসূরি হবে তাদেরকেও কিন্তু এ বিষয়ে একটু সচেতন করে দেবেন, যাতে করে তারাও যেন তাদের উপর দায়িত্বগুলি যথাযথভাবে পালন করতে পারে, সেটাই করা দরকার। আমরা বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ ও স্যাংশনের কারণে বিশ্ব অর্থনীতি চাপে থাকলেও বাংলাদেশের অর্থনীতি গতিশীল রয়েছে। একদিকে বিশ্ব অর্থনৈতিক মন্দা, অপরদিকে স্যাংশন, কাউন্টার স্যাংশন, যুদ্ধ, তার প্রভাব, অপরদিকে প্রাকৃতিক দুর্যোগ, আবার আমাদের মানুষ্য সৃষ্টি দুর্যোগও আসে, সেটাও আসবে। তারপরেও আমি মনে করি যে আমরা কিন্তু এই সমস্ত সব ধরনের দুর্যোগ অতিক্রম করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা চাই যে আমাদের দেশে সুশাসন গড়ে উঠবে, আমি চাই আমাদের দেশে কোনো অর্থনৈতিক বৈষম্য থাকবে না, সকল মানুষ সুষম উন্নয়নের সুফল পাবে এবং উন্নয়নটা সমগ্র বাংলাদেশব্যাপী হবে, একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষের জীবন মান উন্নত হবে, সেটাই আমাদের লক্ষ্য। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। এক দফা দাবি আদায়ে সরকারকে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সরকার পতনের এক দফা ঘোষণার পর দ্বিতীয় দিনে পদযাত্রা কর্মসূচি পালনকালে তিনি এমন হুঁশিয়ারি দেন। রাজধানীর আবদুল্লাপুর থেকে পদযাত্রা শুরু হয়ে যাত্রাবাড়ি গিয়ে শেষ হয়। সেখানে কর্মসূচির সমাপনী বক্তব্যে আগামীকাল সারা দেশে শোক র্যালি পালনের ঘোষণা দেন মির্জা আব্বাস।
রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজেদের সম্মান বাঁচাতে চাইলে বিএনপিকে আন্দোলন ছেড়ে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। রাকিব হাসানের রিপোর্ট। বিএনপির পদযাত্রার বিপরীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ঘোষিত এই শান্তি ও উন্নয়ন সমাবেশ। রাজধানীর সাত রাস্তায় আয়োজিত সমাবেশে যোগ দিতে দুপুরের পর থেকে ব্যানার, ফেস্টুন আর মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন সমাবেশ স্থলে। নির্ধারিত সময়ের পূর্বেই পুরো এলাকা তৈরি হয় জনসমুদ্রে। ট্রাকের উপর তৈরি অস্থায়ী মঞ্চ থেকে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বিএনপির উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তারা। যেখানেই উস্কানি দিতে চেষ্টা করবে আপনারা নীরবে থাকবেন, আপনারা সহ্য করবেন, যাতে করে কোনো ধরনের উস্কানির মাধ্যমে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি না করতে পারে। যারা বাংলাদেশে আমাদের সাথে গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে যারা ঝগড়া বিবাদ বাঁধিয়ে সংঘাতের রাজনীতি কায়েম করতে চায় তাদেরকে আমরা সুযোগ দেব না। আজ যদি কর্মসূচি নামে নাশকতা সন্ত্রাসে পয়েন্ট বন্ধ করুন, না হলে এই বাংলার জনগণ অতীতে যেভাবে আপনাদেরকে রাজপথে শাস্তি করেছে ভবিষ্যতে সেইভাবে শাস্তি করবে। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি আবারও পদযাত্রার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সন্ত্রাসের পথ বেছে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, ইলেকশনে আসু, নির্বাচনে যদি না আসে, নির্বাচনে না আসলে সেটা আপনাদের বিষয়, কিন্তু নির্বাচন বাধা দিতে আসবেন আমরা জনগণকে নিয়ে প্রতিহত করব। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে জানিয়ে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। বিএনপি নেতাদের বলবো, মান সম্মান রাখতে চাইলে আন্দোলন ছেড়ে নির্বাচনে আসো, না মান সম্মান থাকবে না। বাংলাদেশের মানুষ আপনাদের মান সম্মান রাখবে না। সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে সাত রাস্তা থেকে শুরু হয় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা। বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মহাখালী গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। লক্ষ্মীপুরের সজীব হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয় বলে দাবি করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ্জামান আশরাফ। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে সম্পূর্ণ ভিন্ন একটি স্থানে সংঘটিত হত্যাকাণ্ডটি ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে হয়েছে। তিনি আরও বলেন, বিএনপির দাবিকৃত সজীব নামে ব্যক্তির হত্যাকাণ্ডের বিষয়টি প্রাথমিক অনুসন্ধানের কোনো সত্যতা পাওয়া যায়নি। ঘটনা অনুসন্ধানে রাতে হত্যাকাণ্ডের স্থানে গিয়ে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়। পাওনা টাকা এবং বিবাহ সংক্রান্ত বিরোধের জেরেই সজীবকে আঘাত করা হয় বলেও জানান তিনি। পুলিশের গুলিতে লক্ষ্মীপুরে একজন নিহত হয়েছে, যেই লাশটির হদিস, সেই ব্যক্তির হদিস এখন পর্যন্ত আমরা কোথাও খুঁজে পাইনি। এটি সম্পূর্ণ একটি গুজব ছড়িয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় যে সেই জনৈক ব্যক্তির ভাষ্য মতে সে আমাদেরকে জানিয়েছে এই মৃত ব্যক্তির সঙ্গে তার কথা হয়েছে, তার নাম সজীব। সে যেটা বলেছে যে আমার কাছে 30 টাকা টাকা পয়সা পায় এবং সে বিবাহ করেছে, এই সংক্রান্ত বলবার আর সে নাকি কথা বলতে পারেনি। ঢাকা 17 আসনের উপনির্বাচনের দিন হিরো আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিনিধি বিবৃতি দিয়েছেন। তবে এ বিবৃতি দেওয়ার বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছেন ডক্টর হাসান মাহমুদ। বিকেলে সচিবালয়ে গণমাধ্যমের কাছে দাবি করেন তথ্যমন্ত্রী। হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের টুইটকে জাতিসংঘের বিবৃতি হিসেবে প্রচার করাকে অপসাংবাদিকতা বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। আমি খুব আশ্চর্য হয়েছি যে
জাতিসংঘের এখানকার আবাসিক প্রতিনিধির টুইটকে জাতিসংঘের বিবৃতি হিসাবে প্রচার করা হয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের টুইটকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি হিসাবে প্রচার করা হয়েছে। দিস ইজ নট দ্য রিয়াকশন অফ ইউএন, দিস ইজ দ্য রিয়াকশন অফ এ পার্সন। গত এক সপ্তাহ ধরে রাজধানীসহ সারা দেশে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী, সেই সাথে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যু। এমন অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে সামাজিকভাবে এগিয়ে আসার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। রাজধানী বনশ্রীতে ডেঙ্গু বিরোধী প্রচার অভিযান শেষে তিনি এসব কথা বলেন। সচেতনতার পাশাপাশি কঠোর অবস্থানে যেতে প্রয়োজনে মাঠে নামানো হবে আরও 10 ম্যাজিস্ট্রেট। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। বর্তমান প্রেক্ষাপটে যেন রেকর্ড ভাঙার উপক্রম হয়েছে ডেঙ্গু। রাজধানীর হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি ছাড়িয়েছে হাজারের উপরে। নগরীর ডেঙ্গু পরিস্থিতি দিনকে দিন অবনতি হওয়ায় একদিনের ব্যবধানে রোগী বেড়েছে 200+, আবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মারাও যাচ্ছে কম নয়। গত 24 ঘন্টায় আমার হাসপাতালে এখন চিকিৎসাধীন আছে 509 জন ডেঙ্গু রোগী। গত 24 ঘন্টায় নতুন রোগী কালকে ভর্তি হয়েছে 115 জন, একটি মৃত্যু আছে, এই মৃত্যুটি ছিল আইসিউতে। এমন অবস্থায় পরিস্থিতি সামাল দিতে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি কঠোর অবস্থানে যেতে প্রয়োজনীয় ম্যাজিস্ট্রেট নামাবে সিটি কর্পোরেশন। আমাদেরকে এখন সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সিটি কর্পোরেশনের পাশাপাশি আমি অনুরোধ করব সবাইকে এগিয়ে আসতে, যে আমাদের 10টি অঞ্চলের জন্য অনতিবিলম্বে 10 জন ম্যাজিস্ট্রেট দিতে হবে। আমাদের যে নিজস্ব ম্যাজিস্ট্রেট, এটি ছাড়া আরও 10 জন ম্যাজিস্ট্রেট দিতে হবে, কারণ এই যে অভিযান যেটা আছে এটিকে থামিয়ে রাখা যাবে না, এটিকে কন্টিনিউ করতেই হবে। ডেঙ্গু মোকাবেলায় সামাজিকভাবে এগিয়ে আসার বিকল্প নেই বলেও জানান আতিকুল ইসলাম। বিশেষ করে স্কুল যারা আছে। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। বঙ্গভবনে সাক্ষাৎকালে বিদায়ী নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা ও নির্দেশনা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি এ সময় নৌবাহিনীর উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচির বাস্তবায়ন ও অগ্রগতি সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সাক্ষাৎকালে বর্তমানে নৌবাহিনী একটি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সমুদ্র এলাকা নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীকে আধুনিক ও চৌকস বাহিনীতে পরিণত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আগামী 28 জুলাই চলতি বছরের SSC ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতি বছরের মতো শিক্ষা বোর্ডগুলো চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী SSC-র ফলাফলের সার সংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে দেবেন। এরপর সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এবছর SSC ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল 30 এপ্রিল। 25 মে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে কয়েকটি বিভাগে পরীক্ষা কয়েকদিন পিছিয়ে যায়। চলতি বছর 20,72,163 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার সারা দেশের মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। এ ছুটি আগামী শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এ ঘোষণা দেন। শিক্ষাপঞ্জী অনুযায়ী 20 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ছিল। শিক্ষামন্ত্রী ঘোষণার পর সেটি এখন আর হচ্ছে না। শীতের ছুটিটি বাড়িয়ে দেব, যেটি আমাদের ওই ডিসেম্বরের সময় হবে, আর গ্রীষ্মের ছুটিটি এখন আর থাকছে না, কাজে এখন ক্লাস চলবে। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 11তম মৃত্যুবার্ষিকী আজ। ক্যান্সারে আক্রান্ত হয়ে 2012 সালের এই দিনে হাজারো ভক্ত অনুরাগীকে কাঁদিয়ে চিরবিদায় নেন বাংলা সাহিত্যাকাশের উজ্জ্বলতম নক্ষত্র। উপন্যাস, ছোট গল্প, নাটক, চলচ্চিত্র ও গান সহ সৃজনশীলতার প্রায় প্রতিটি শাখায় তাঁর সৃষ্টি স্মরণীয় হয়ে রয়েছে বাঙালির হৃদয়ে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট।
বর্ষা ঋতু হয়তো একটু বেশি প্রিয় ছিল হুমায়ুন আহমেদের। তার সৃষ্টিকর্মে বারবার উঠে এসেছে বর্ষার বন্দনা। এই বর্ষাকে সঙ্গী করেই চিরবিদায় নিয়েছিলেন বাংলা সাহিত্যের উজ্জ্বল এই নক্ষত্র। রসায়নের মতো জটিল বিষয়ের অধ্যাপনায় জড়িত হুমায়ুন আহমেদের লেখনীতে জায়গা করে নিয়েছে মাটি, মানুষ আর প্রকৃতির নানা বৈচিত্র্য। সৃষ্টি করেছেন হিমু, মিশির আলী, বাকের ভাই, রূপার মতো জনপ্রিয় সব চরিত্র। বিজ্ঞান কল্পকাহিনী রচনাতেও পেয়েছেন জনপ্রিয়তা। তার নির্মিত চলচ্চিত্র, নাটক এখনও গেঁথে আছে দর্শক হৃদয়ে। স্বাধীনতা পরবর্তী সময়ে নন্দিত নরকে উপন্যাস প্রকাশের পরেই হুমায়ুন আহমেদ মনোযোগ কাড়েন সবার। এরপর একে একে শঙ্খনীল কারাগার, অয়ময়, বহুব্রীহী, দূরে কোথাও ফেরা, কেউ কোথাও নেই, এই সব দিনরাত্রির মতো উপন্যাস লিখে তিনি জয় করে নেন সব শ্রেণীর সব বয়সের পাঠক হৃদয়। তার রেখে যাওয়া অমর সৃষ্টির প্রভাব বয়ে চলেছে প্রজন্ম থেকে প্রজন্মে। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ হুমায়ুন আহমেদ 1994 সালে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক 21 পদক লাভ করেন। এছাড়া তিনি বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার পেয়েছেন। 11 বছর আগে এমন বর্ষার দিনেই না ফেরার দেশে পাড়ি জমান বাংলা সাহিত্যের এই কিংবদন্তি লেখক। তার প্রয়াণ দিবসে শ্রদ্ধা ও ভালোবাসায় প্রিয় লেখককে স্মরণ করছেন ভক্তরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উমেশ সাবরিনা। আল্লাহ হাফেজ।